সো হাই গাইস, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের কাছে এই প্রোডাক্টের আনবক্সিং অ্যান্ড রিভিউ করব। এই প্রোডাক্টটা দেখতেই পাচ্ছ, ব্রুস্টোর হেভি ডিউটি টেবিল ইজেল। এটা তাদের জন্য খুবই কার্যকারী, যেসব আর্টিস্টরা কিনা দীর্ঘক্ষণ ধরে ড্রয়িং বা স্কেচিং করছে তাদের ডেস্কে বসে, এবং তার দরুন তাদের পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, এই ব্যথাগুলো ক্রমশ বাড়তে থাকে, যেগুলো লং রানে খুবই খারাপ বডির উপর এফেক্ট করে। সো এই ধরনের ইজেল তোমরা ইউজ করতে পারো, কিন্তু ইউজ করার আগে এই ভিডিওটা অতি অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে এটা সত্যি কতটা জরুরি তোমার জন্য। সো ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যদি ফার্স্ট টাইম দেখছো ভিডিওটা, তাহলে ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ সো মাচ, লেটস গেট স্টার্টেড। সো গাইজ, চলো চটপট এটা দেখানো যাক। হেভি ডিউটি টেবিল ইজেল। টেবিল ইজেল কেন বলছে, টেবিলের উপর রেখে এটা আমরা ড্রয়িং করতে পারবো। এটা আমি ক্রিয়েটিভ হ্যান্ডসের একদম দোকান থেকে কিনেছি। এটার প্রাইস পড়ে যায় আমার 1899, বাট তোমরা এর থেকে কমেও অনলাইনে পেয়ে যেতে পারো অ্যামাজনে। আনবক্সিংয়ের আগে তোমরা দেখো ফ্রন্ট সাইডে কী লেখা রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বিচুডের তৈরি, আর 53 সেন্টিমিটার এটা আপ টু লেন্থের ক্যানভাস বা বোর্ডকে এটা হোল্ড করতে সক্ষম। সো ভিডিওটা আমি চাইবো না খুব বেশি লম্বা করতে, যত শর্ট রাখা যায় ততই ভালো তোমাদের জন্য। চলো এটাকে চটপট এবার আনবক্সিং করা যাক। ভিতরে একটা ইজেলটা রয়েছে অতি অবশ্যই, আর তার সঙ্গে এক্সট্রা কিছু আছে কিনা দেখে নেব। বেশ ভারী, বেশ ওয়েট রয়েছে, দ্যাটস ওয়াই হয়তো হেভি ডিউটি বলছে কথাটা ইজেল কথাটার আগে। সো উডেন স্ট্রাকচার পুরোটাই, বিচ উডের তৈরি, বেশ দারুণ ফিনিশিং থ্যাংকস টু ব্রুস্টো। এটার ব্যাকসাইডটা তোমাদের দেখিয়ে নেব। ব্যাকসাইডের স্ট্রাকচার এরকম, টি জাংশন রয়েছে, আর পাশে মেটাল নবস রয়েছে যেগুলো কিনা প্যাচ রয়েছে, এগুলো তোমরা রোটেট করতে পারো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ফ্রন্ট থেকে দেখালে তোমরা এরকম দেখতে পাচ্ছ, পাশে কিছু ছোটো ছোটো হোলস রয়েছে যেখানে কিনা নিচে যে বিটটা রয়েছে উডেন, সেটা কিন্তু খুলে আমরা লাগিয়ে নিজেদের ডিজায়ারেবল পজিশনে এটার হাইট করে নিতে পারি। বেসটা এইভাবে খুললাম, বেসটা খোলার পরে পাশে যে দুটো নব দেখালাম, ওই দুটো নবকে যদি আমরা রোটেট করাই, এইটা একটা আর ওদিকে আরেকটা রয়েছে, তাহলে নির্দিষ্ট অ্যাঙ্গেলে একদম ফ্ল্যাট টু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রাখতে পারি অনায়াসে। রেখে আমাদের বসার ঠিকঠাক পশ্চার অনুযায়ী আমরা এটাকে সেটিং করে ড্রয়িং করতে পারি। এটা আমার ছোট্ট একটা ডেস্ক যেখানে আমি ড্রয়িং করি, শ্যুট করে থাকি তোমাদের জন্য ভিডিও। এটা ছাড়াও আমার কাছে একটা বড়ো ইজেল রয়েছে, বাট এটা আমি টেবিল টপ ইজেল কিনলাম, বিকজ যখন ছোটো কাজ করবো তখন এটা খুব উপযোগী হবে বলে আমি মনে করি। এটা একটা টি জাংশন রয়েছে যেটা কিনা এক বড়ো ক্যানভাস হোল্ড করার জন্য বা বড়ো খাতা হোল্ড করার জন্য ইউজ হয়। এটা 53 সেন্টিমিটার হাইট অবধি এক্সটেন্ড করা যেতে পারে। নাইস ফিনিশিং আবারও বলতে হয়, উডেন কোয়ালিটি, যে কাঠের কোয়ালিটি সেটা খুবই ভালো। একটা ছোটো খাতা রেখে দেখা, এটা 9x12 ইঞ্চেস স্ট্র্যাথমোরের ব্রিস্টল পেপার দেখতে পাচ্ছ। এটার জন্য যদি আমি রাখি এখানে, কিন্তু আমার কোনো রকম এক্সটেনশন দরকার হচ্ছে না টি জাংশনটার। ওকে, আর একটা কথা বন্ধুরা, ভিডিওটা একেবারেই ব্র্যান্ড প্রমোশনাল ভিডিও নয়, পুরোটাই নিজের টাকায় কেনা। আরেকটা খাতা যদি রেখে দেখাই, তাহলে এটা 11x14 ইঞ্চেস মানে 11x14, সেখানে কিন্তু একটু এক্সটেন্ড আমাকে করতে হচ্ছে টিটা। ওকে, সো দ্যাটস ইট। তোমরা দেখে নাও ভালো করে কেনার আগে, বিকজ কিনে পস্তানোর থেকে আগে দেখে নেওয়া সেটা বেটার। ইউটিউবে আমি দেখেছি এই ধরনের টেবিল টপ ইজেলের রিভিউ খুব কম রয়েছে, দ্যাটস ওয়াই আমি নিজে কিনে এটা তোমাদের কাছে রিভিউ করলাম। ছোটোখাটো কিছু আঁকা দেখলে তোমরা আরও দেখতে থাকো আমার চ্যানেলে। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যদি উপকারী সত্যি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম নানা ধরনের উপযোগী ভিডিও তোমাদের জন্য আমি এনে রাখি, আর্টে নানা রকম টিউটোরিয়ালস, টিপস অ্যান্ড ট্রিক্স, এই ধরনের আনবক্সিং রিভিউ আমার চ্যানেলে থাকে। শেষে একটা ছোটো A5 সাইজ তোমাদের দেখিয়ে দেখাচ্ছি পেপার, এটা ব্রুস্টোর ওয়াটার কালার পেপার।
সো এরকম সাইজ কম্প্যারিজন হতে পারে। একটা A4 সাইজ পেপারও তোমাদের রেখে দেখাচ্ছি, সাইজের কম্প্যারিজন তোমরা করতে পারছো। সো দ্যাটস ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ।